সিরাজগঞ্জের শিশু পার্কে এতিম শিক্ষার্থীদের নিয়ে আনন্দে দিন কাটালেন সাইদুর রহমান বাচ্চু। বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল সরকারের প্রতিবেদনে। সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের অন্য সব শিশুদের মতো তাদের জীবনে নেই আনন্দের ছোঁয়া। হয়তো তাদের বাবা মা থাকলে আর সকল শিশুদের মতোই তাদের জুটত ভালো মন্দ খাবার সহ ভ্রমণ। দীর্ঘদিন এই সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা আনন্দ বিনোদন থেকে বঞ্চিত থাকলেও তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আনন্দ বিনোদন দিতে এগিয়ে এসেছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 4ই নভেম্বর দিনব্যাপী পৌর শিশু পার্কে শতাধিক শিশু পরিবারের এতিম বাচ্চাদের বিনোদন সহ দুপুরের একবেলা ভালো খাবারের আয়োজন করেছেন তিনি। আকস্মিক আনন্দ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়, এমন আনন্দ কখনো আমরা পাইনি, অনেক খুশি হয়েছি, কেউ কোনোদিন এত ভালো খুশি করতে পারেনি। এ ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলায় আমারও বাবাকে হারিয়েছি, তাই আমি বুঝি এতিমের কষ্ট। অনেকের তো বাবা মা আত্মীয় পরিজন সব আছে, কিন্তু এতিম শিশুদের আপনজন নেই, তাই তাদের আবদারেরও কোনো জায়গা নেই। এতিম শিশু যেন আনন্দের সাথে চলতে পারে, এজন্যই এমন উদ্যোগ নিয়েছি আমি।